আমাদের অনেক ভালো লাগছে আর কি এই খবরটা শোনার পরে। কল্পনায় ছিল না যে এত কম সময় উত্তরা থেকে মানে মতিঝিল আসা যাবে, তো মেটেরিয়ালের কারণে এটা সম্ভব হয়েছে আর কি, এত কম সময়ে এখানে আসা। হয় না তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের কিন্তু যে পড়াশোনার যে কার্যক্রম আছে সেই কার্যক্রম বাইরে কিন্তু তাদের অন্য 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 যে কার্যক্রমগুলো আছে সহশিক্ষা যে কার্যক্রম তাদের সেই সুযোগ পায় না বললেই চলে। এবং মাদ্রাসাটি যেহেতু এতিমখানা মাদ্রাসা এবং তাদের সেই সুযোগটি হয়ে ওঠে না। আমাদের খুব ভালো লাগছে শুনে যে আমাদের মাদ্রাসা থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখানে অনেকেই অনেক আছে যারা মেট্রোরেলে মানে উঠতে চায় বাকি উঠতে পারতেছিল না, তো মাদ্রাসার পক্ষ থেকে এরকম একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এটা আমরা অনেক খুশি হয়েছি। মাদ্রাসার কমিটিকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের অনেক ভালো লাগছে আর কি এই খবরটা শোনার পরে। অবশ্যই আমরা প্রধানমন্ত্রী সাধুবাদ জানাই এই উন্নয়নের জন্য, কারণ তিনি দেশের এরকম একটা উপহার মেট্রোরেল একটা উপহার দিয়েছেন। এটা মানে দেশের জন্য আসলে অনেক বড় একটা উন্নয়ন, এটাতে অনেক উপকার হয়েছে সাধারণ জনগণের। যেমন যানজটের যে একটা সমস্যা ছিল এটা অনেকটাই মানে মানে দূর হয়েছে। কল্পনায় ছিল না যে এত কম সময় উত্তরা থেকে মানে মতিঝিল আসা যাবে, তো মেট্রোরেলের কারণে এটা সম্ভব হয়েছে আর কি এত কম সময়ে এখানে আসা। বাইরে